असलामुअलैकुम वरहमतुल्लाह। तुम्हारा स्कूल कलेज दशम श्रेणी शिक्षार्थीबृंद आशा करी तुम्हारा सबा भलो आछो सुस्थ आछो स्वास्थ्यविधि मेने बासा अवस्थान करछो और अनलाइन आमादेर क्लासगुलो देखे तुम्हारा सिलेबास कमप्लीट करछो। तो तुम्हारे घरे बसे किन्तु तुम्हारा करते पारो सिलेबास पिछिए ना थाको सेई कारणे किन्तु তোমাদের এই ক্লাসের ব্যবস্থা আশা করি তোমরা সবাই ক্লাসগুলো দেখে এগিয়ে যাচ্ছ। তোমাদের মনে পড়ে কিনা গত ক্লাসে আমরা আর্টের কি অনুশীলনী করেছিলাম, ত্রিকোণমিতি ছিল আমাদের, সেখানে বলেছিলাম তোমাদের বারবারই যে যদি ফর্মুলাগুলো ভালো পারো তাহলে ত্রিকোণমিতি তোমার কাছে কোনোভাবেই কঠিন লাগবে না এবং দেখলেই তুমি বুঝতে পারবে যে কোথায় কোন ফর্মুলা ব্যবহার করতে হবে, কীভাবে করলে তুমি তোমার প্রমাণটা বা প্রশ্নের মানটা বের করতে পারবে। গত ক্লাসে তোমাদের মনে পড়ে কিনা আমরা আটের দিয়ে নয় পর্যন্ত কমপ্লিট করেছিলাম। এরপরে আমাদের আছে দশ এগারো বারো, খুবই ইম্পর্টেন্ট অংশ হচ্ছে প্রশ্ন হচ্ছে দশ এবং এগারো নম্বর, দুটাই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় তুমি প্রশ্নগুলো যদি খাটো যে টেস্ট পেপারের বিভিন্ন স্কুল বা বোর্ডের প্রশ্ন তাহলে দেখবে দশ এবং এগারো দুটাই অনেক প্রশ্নে তুমি পাবে। তো আমরা আজকে শুরু করি দশ নম্বরটা, খেয়াল করো সবাই আমার প্রশ্ন দেওয়া রয়েছে। এখান থেকে আমাকে বের করতে হবে, খেয়াল করো সাইন থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস রুট অফ আর এই স্কয়ার প্লাস বি স্কয়ার ফল, সাইন থিটা সমান হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার প্লাস ওয়ান। এটা হলো আমার প্রশ্ন আর প্রশ্ন দেওয়া হয়েছে, লিখেছি দেখো বাম পাশে টেন থিটা প্লাস সাইন থিটা সমান হচ্ছে এক্স, এটাকে ব্যবহার করে তোমাকে লেখাটা বের করতে হবে। যেহেতু আমার প্রশ্নে টেন আর সেক দেওয়া কিন্তু প্রমাণের মধ্যে টেন বা সেক নেই শুধু সাইন হয়েছে, সেই কারণে আমি টেনকে ভেঙে দিব। সাইন থিটা বাই কস থিটা ওয়ান বাই কস থিটা সমান হচ্ছে এক্স। আমরা এখানে লসাগু করবো, দেখো কসটা হচ্ছে লসাগু, তাহলে কি থাকবে সাইন থিটা প্লাস ওয়ান সমান হচ্ছে এক্স। তারপর যদি আমরা আর গুণ করি আমরা এখানে আর গুণ না করে থাকবো, তোমার এখানে যেটা রয়েছে প্রমাণের দিকে তাকিয়ে দেখো এক্স স্কোয়ার রয়েছে, তাহলে আমরা দুই পাশে যদি হোল স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার পেয়ে যাবে, উভয় পক্ষে বর্গ করি। আমার উপরে রইল হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা এর হোল স্কোয়ার, নিচে হচ্ছে কস স্কোয়ার থিটা সমান এক্স স্কোয়ার। দেখো উপরে ওয়ান প্লাস সাইন থিটাকে আমরা এটাকে কোনো পরিবর্তন করবো না, যেহেতু আমার প্রশ্নে শুধু সাইন থিটার মান বের করতে বলা হয়েছে সে কারণে আমি এখানে কস স্কোয়ারকে চেঞ্জ করে সাইনে নিয়ে যাবো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে এক্স স্কোয়ার। ওয়ান প্লাস সাইন থিটাকে আমি দুইবার লিখব, হোল স্কোয়ারকে ভেঙে দুইবার লিখছি, আর নিচে হচ্ছে যদি নিচের টার্মটাকে আমরা নিই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এক্স স্কোয়ার। দেখো আমাদের উপরে আমরা নিচে যেই যে উৎপাদক মিল রয়েছে সেটা কিন্তু বাদ হয়ে যাবে, প্রথম দুইটা চলে যেয়ে যা থাকবে তা হচ্ছে
নেক্সট নাম্বার হচ্ছে এগারো। এগারো নাম্বারের পাশে স্টার চিহ্ন দিয়ে রাখবে, এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটা খুব আসে। এগারো নাম্বারটা দেখো, প্রশ্নে দেওয়া রয়েছে এ কোস থিটা মাইনাস বি সাইন থিটা সমান হচ্ছে সি, দেওয়া আছে এই মানটুকু সমীকরণটুকু দিয়ে প্রশ্নের প্রমাণে যে অংশে আছে সেখানে কি আছে দেখো, আমাদের প্রশ্নে রয়েছে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা, প্রমাণের লেফট সাইডে রয়েছে পদের সঙ্গে এ ছিল, এখন কিন্তু এ সাইন থিটা, অর্থাৎ সাইনের সঙ্গে এ রয়েছে, পদের সঙ্গে বি, মাঝখানে মাইনাসের জায়গায় আছে প্লাস, প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ সবগুলো স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে স্কোয়ার না করলে আমার যে বি স্কোয়ার সি স্কোয়ার কতটুকু পাবো না, সে কারণে আমরা দুই পাশে বর্গ করব।
একদিকে হোল স্কয়ার করি সমান হচ্ছে বি স্কয়ার। আমরা উভয় পক্ষের বর্গ করলাম। এবার এ মানে কি হোল স্কয়ার, আমাদের যে মূল সূত্র রয়েছে বর্গের সেটা আমরা ব্যবহার করব। তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে রাইট সাইডে যা ছিল তাই থাকবে। আমরা যদি এটাকে স্কোয়ার ভেঙে দেই তাহলে এই স্কোয়ার কত, স্কোয়ার থিটা মাইনাস টু এ বি সাইন থিটা ইনটু কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে বি স্কোয়ার। এবার প্রমাণের দিকে তাকিয়ে দেখবে তোমার এখানে এর সঙ্গে এখানে কস রয়েছে কিন্তু প্রমাণে কিন্তু এর সঙ্গে সাইন আনতে হবে, সেইটা পাওয়ার জন্য আমরা এখানে কস স্কোয়ারের জায়গায় লিখব ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। মাঝের পদটাকে কোনো পরিবর্তন করব না, সাইন স্কোয়ারের জায়গায় একইভাবে লিখব ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে বি স্কোয়ার। এবার গুণ করে দিব, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান হচ্ছে বি স্কোয়ার। এবার আমাদের বাম অংশে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রেখে বাকি যে ধ্রুব পদগুলো আছে সেগুলোকে আমরা পক্ষান্তর করে ডানে দিয়ে সরি আমাদের এখানে বি নয় সি ছিল, তাহলে প্রত্যেকটার মধ্যে আমরা সি স্কোয়ার ঠিক করে দিচ্ছি, সবাইকে দেখে মিলিয়ে নিবে। এই জন্য সবসময় প্রশ্ন গ্রহণের পর আবার একটু চেক করে দেখবে যাতে ভুল না থেকে যায়। খেয়াল করো মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এ বি সাইন থিটা কস থিটা মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ডান পাশে চলে গেলে ডানে চলে যাবে, বি স্কোয়ার পক্ষান্তর হয়ে ডানে গেলে মাইনাস হয়ে যাবে। এখন আমরা যদি এখানে এই মাইনাসকে ওমিট করতে চাই তাহলে মাইনাস ওয়ান দিয়ে প্রত্যেকটা পদকে যদি গুণ করি তাহলে হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু এ বি সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। দেখো মাইনাসের গুণে কি হবে, মাইনাসের পদ প্লাসের হয়ে যাবে আর প্লাসের পদটা মাইনাসের হয়ে যাবে, অর্থাৎ কেমন হবে মাইনাস ওয়ান তাহলে উভয় পক্ষকে গুণ করলাম। এবার আমার এখানে প্রশ্নে কিন্তু এ সাইন থিটা রয়েছে সেটা আমরা পেয়ে গেছি কিন্তু স্কোয়ার ছিল না, এটাকে যদি আমি আবার বর্গ রাশি সাজাই তাহলে কি হবে, দেখো এ সাইন থিটা হোল স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে বি কস থিটা প্লাস বি কস থিটা এর হোল স্কোয়ার সমান, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। যদি আমরা বর্গ গুণ করি তাহলে আমার এখান থেকে এ সাইন থিটা প্লাস বি কস থিটা থাকবে, স্কোয়ার চলে যাবে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার চলে আসবে। বর্গ করলাম আর প্রমাণ আমাদের দেখো মিলে গিয়েছে প্রমাণ। দেখো এখানে আমরা প্রথমে বর্গ করেছি কারণ আমার এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রমাণে রয়েছে বলে স্কোয়ার করে স্কোয়ার পদ পেলাম, সেটাকে আবার ভেঙে দিলাম কস স্কোয়ারকে সাইন স্কোয়ারকে ভেঙে দিয়ে এ স্কোয়ার বি স্কোয়ারকে ডান পাশে নিয়ে গেলাম। ত্রিকোণমিতিক অনুপাতকে অনুপাতগুলো রেখে সেগুলোকে আবার বর্গ রাশিতে নিয়ে তারপর আমরা বর্গমূল করেছি আর আমাদের প্রাকৃত প্রমাণটা পেয়ে গেছি। সবাই একটু দ্রুত লিখে নেবে,
পদগুলো রয়েছে সবগুলো একই রকমের, এখানে মান নির্ণয় করতে হবে। তোমার এখানে যে কোণের মান নির্ণয় তোমরা জানো, কোণের বিভিন্ন ডিগ্রি মান তোমাদের জানা আছে, যে সাইন কোস টেন, সেক কোস কোয়ার্টার, জিরো ডিগ্রি মান কত, 30 মান 45 60 90, এই ছকটা তোমরা জেনারেল ম্যাথ 9-2, হায়ার ম্যাথ হচ্ছে 8-2 এখানে ব্যবহার করছো। তোমাদের বইয়ের সূত্র অনুসারে আগে দেওয়া আছে 0, 30, 45, 60, 90, এই কয়েকটা মান তোমাদের প্রত্যেকটা অনুপাতের জন্য তোমাদের জানা থাকতে হবে। এখানে পাই দিয়ে প্রকাশ করা হয়েছে, সরাসরি কোনো মান দেওয়া নেই। দেখো পায়ের মান রেডিয়ানে তোমরা জানো যে 3.1416, আর ষাটকোণকে পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। তোমরা এটা এখন ব্যবহার করে এখান থেকে কোণের ডিগ্রিকে পরিণত করে মান নির্ণয় করবো। যেমন দেখো আমি বারবার খানা ব্যাখ্যা করে দিচ্ছি, যেহেতু সবগুলো একই নিয়মের, একটা দেখিয়ে দিলে বাকিগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। প্রশ্ন হচ্ছে 3×10²(π/4)-sin²(π/3)-1/2(cot²π/6) খেয়াল করো আমরা লিখেছি যে পায়ের সাতগুণকে মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে দেখা যাচ্ছে 10 180কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে হবে 45, আর 10 45-এর মান অর্থাৎ 10π/4-এর মান হচ্ছে 1 মাইনাস দেখো sin π/3। আমাদের এখানে এই স্কোয়ার যে কথা হোল স্কোয়ার কিন্তু একই কথা, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের উপর স্কোয়ার মানে হচ্ছে তার কোণের উপর স্কোয়ার, অর্থাৎ পুরোটার উপর স্কোয়ার বোঝাবে। এই জন্য পুরো মানের উপর আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম। দেখো 5/3 মানে হচ্ছে 60, sin 60 আমরা জানি 3/2, তার স্কোয়ার -1/2×cot π/6, 180 কে 6 দিয়ে ভাগ দিলে 30, পর 30 মান হচ্ছে শুধু √3, যেহেতু অনুপাতের উপর স্কোয়ার অর্থাৎ তার মানের উপরও স্কোয়ার হবে 1/3 সেক স্কোয়ার পাই বাই ফোর। তোমরা জানো সেক হচ্ছে কজের বিপরীত, যেমন এর আগের অংশে ছিল পর ছিল কি 10-এর বিপরীত, তাহলে সেক পাই বাই ফোর মানে হচ্ছে সেক 45, আমরা জানি কজ 45 হচ্ছে 1/√2, তাহলে এটাকে যদি উল্টায় দিই তাহলে সেকেন্ডটা পাওয়া যাবে, অর্থাৎ শুধু √2 মানের উপর স্কোয়ার। আমরা এখন এটাকে সরল করব, 3 − 3/4 1/2×3 + 1/3×2, তাহলে কি হবে 3 − 3/4 − 3/2 + 2/3। আমরা এটাকে মান নির্ণয় করব মানে হচ্ছে সরল করে ফাইনাল একটা রেজাল্ট বের করব, তাহলে 2, 3, 4 এর সমান হচ্ছে 12, তাহলে 3 নিচে হচ্ছে 1, ফর সরাসরি কী হবে এখানে 3×12 গুণ করলে 3×12=36, 4×12=3, 3×3=9, বিয়োগ 2×12=6, 3×6=18, প্লাস 3×12=4, 4×2=8, তাহলে হচ্ছে নিচে 12, উপরে দেখো 34 মাইনাস 18 আর 9 হচ্ছে 27। খেয়াল করো পরের অংশ, এখানে 7 হাতে হচ্ছে 1, 2, 3, 44 থেকে আমাদের এখানে চলে যাবে হচ্ছে 27, হ্যাঁ ঠিক আছে, তাহলে কত থাকে দেখো 17, তাহলে এক সমস্ত এটাই হচ্ছে তোমাদের।
27. সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।